আজকে আমরা বাঙালির খুব পরিচিত একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এটা নিশ্চয়ই সবার বাড়িতেও আছে, আমার বাড়িতেও ছোটবেলা থেকেই আছে। প্রোডাক্টটা কি? সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। ড্রাই স্কিন থেকে কেটে যাওয়া, বাচ্চা থেকে বুড়ো, মুখ বা ঠোঁট থেকে পায়ের গোড়ালি ফাটা অবধি সমস্ত কাজেই আমরা সবাই বোরোলিন ব্যবহার করে থাকি। কেউ গরম করে বোরোলিন ব্যবহার করা পছন্দ করে, কেউ ঠান্ডা করে, কেউ বা নর্মাল টেম্পারেচারে। কিন্তু এই বোরোলিনে এমন কি ইনগ্রিডিয়েন্ট আছে যার জন্য এটি এত জনপ্রিয় এবং এত কার্যকরী? এক্স্যাক্টলি কোন জায়গায় বোরোলিন ব্যবহার করলে আপনি সব থেকে বেশি লাভ পাবেন, এবং এমন কোনো জায়গা আছে কি যেখানে বোরোলিন ব্যবহার করলে আপনার লাভের বদলে ক্ষতি হতে পারে? আজ আমরা ভিডিওতে জেনে নেব বোরোলিন সম্পর্কে এই সব খুঁটিনাট। প্রথমেই জেনে নেব আমাদের সবার প্রিয় বোরোলিনের উপাদান আছে কি কি। প্রধান উপাদানগুলি হলো বোরিক অ্যাসিড, যার থেকে এর নাম বোরোলিন এসছে। বোরিক পাউডারের নামও হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। বোরিক অ্যাসিড একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক এজেন্ট যা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে দূর করতে পারে। নেক্সট হচ্ছে জিঙ্ক অক্সাইড, যা বাচ্চাদের ডায়াপার র্যাশ ক্রিমেও কিন্তু পাওয়া যায়। এটি স্কিনের ওপর একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে ঘষাঘষি রোধ করতে পারে এবং স্কিনের কেটে বা ছড়ে গেলে তাকে সারিয়ে তোলার জন্য স্কিনকে প্রোটেক্টেড রাখতে পারে। জিঙ্ক অক্সাইড লাগলে যে কোনো ইরিটেটেড স্কিন তাড়াতাড়ি সেরে ওঠে। নেক্সট এর মধ্যে আছে ল্যানোলিন, একটি ইমোলিয়েন্ট বা তেল জাতীয় পদার্থ যা স্কিনের ময়েশ্চার রিটেনশনে হেল্প করে। এই সব ইনগ্রিডিয়েন্টগুলি মিক্স করা আছে একটি অয়েল এবং ওয়্যাক্স বেসে, যার থেকে বোরোলিনের তেলতেলে বা চিটচিটে ভাবটি আসে। এবার আমরা জেনে নেব বোরোলিনের তিনটি ভালো ব্যাপার এবং তিনটি খারাপ ব্যাপার। বোরোলিনের ভালো দিকগুলি, এক নম্বর, একাধারে অ্যান্টিবায়োটিক এবং ময়েশ্চারাইজিং অ্যাকশন একসাথে থাকার জন্য এটি ইনফেকশন খুব ভালো প্রতিরোধ করতে পারে এবং ছোটখাটো কাটা ছেঁড়া ঘায়ে লাগালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে সাহায্য করে। দু নম্বর, ভিজে ত্বকের ওপর লাগালে এর হেভি ময়েশ্চারাইজার বেসের জন্য এটি স্কিনের ওপর সেই ময়েশ্চারকে খুব ভালোভাবে লক করে দিতে পারে, সেই জন্য এটি ড্রাই স্কিনকে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ময়েশ্চারাইজ করতে সাহায্য করতে পারে। ফাটা গোড়ালি, হাতে শুকনো হয়ে ছাল উঠে যাওয়া ইত্যাদি সমস্যায় বোরোলিন খুবই ভালো কাজ করে। জিঙ্ক অক্সাইড থাকায় একে আপনি বাচ্চাদের ডায়াপার র্যাশেও ইউজ করতে পারবেন। এমনকি যদি আপনার হাতে ছ্যাঁকা লাগে বা পুড়ে যায়, তাহলে তার উপরেও যদি নিয়মিত বোরোলিন লাগিয়ে রাখেন, এটি একটি প্রোটেক্টিভ লেয়ার সৃষ্টি করে সেই জায়গাটিকে চারপাশে ধুলোবালি থেকে রক্ষা করে স্কিনকে তাড়াতাড়ি হিল করতে সাহায্য করবে, সঙ্গে ইনফেকশনও প্রিভেন্ট করবে। তিন নম্বর, এটি সস্তায় পুষ্টিকর, যেটি আমরা সবাই পছন্দ করি, অর্থাৎ এটি দামে কম কিন্তু মানে খুবই ভালো। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে বোরোলিন ব্যবহার করা উচিত নয় বা ব্যবহার করলে আপনার ক্ষতি হতে পারে, সেই জায়গাগুলো কি কি আসুন দেখে নিন। এক নম্বর, অনেকেই বোরোলিন ময়েশ্চারাইজার হিসেবে মুখে লাগানো পছন্দ করেন, কিন্তু এর বেশি হেভি এবং অয়েলি টেন্ডেন্সির জন্য এতে কিন্তু সহজেই মুখে ব্রেকআউটস বা ব্রণর সমস্যা হতে পারে, স্পেশালি যাদের অলরেডি অ্যাকনে প্রোন স্কিন আছে। বোরোলিন একটি কমেডোজেনিক পদার্থ, অর্থাৎ যার ফলে অয়েল গ্ল্যান্ডের পোর্স ক্লগ হয়ে তেল জমে অ্যাকনে বেরোতে পারে। মুখের একমাত্র ময়েশ্চারাইজার হিসেবে তাই একে ব্যবহার করা উচিত না, এবং আপনার যদি অ্যাকনে প্রোন বা খুব অয়েলি স্কিন হয়, তাহলে মুখের ময়েশ্চারাইজার হিসেবে বোরোলিনকে এড়িয়ে চলাই ভালো। বোরোলিন কিন্তু শুকনো স্কিনের ওপর লাগালে ময়েশ্চার লক করতে পারবে না, সেই জন্য এটি সব সময় ভিজে স্কিনের ওপরেই লাগানো উচিত। যদি আপনি খুব শুকনো ত্বকের ওপর বারবার করে বোরোলিন লাগান, তাহলে কিন্তু এটি ড্রাইনেসকে আরো বাড়িয়ে স্কিনকে উল্টে ইরিটেট করে দিতে পারে। দু নম্বর, যেহেতু এটি সুরভিত বা এতে সুগন্ধি বা ফ্রেগ্রেন্স আছে, সেই জন্য এটি ইরিটেটেড স্কিনে কিন্তু সমস্যা করতে পারে। যাদের স্কিন খুব সেন্সিটিভ তাদের কিন্তু ফ্রেগ্রেন্সে রিয়াকশনস, র্যাশেস বা ব্রেকআউটস আসতে পারে, সেই জন্য সেন্সিটিভ স্কিনে স্পেশালি মুখে ডাইরেক্টলি বোরোলিন অ্যাভয়েড করাই ভালো। তিন নম্বর, ইনফেকশন বা অ্যালার্জি হলে ডাইরেক্টলি বোরোলিন লাগিয়ে খুব একটা লাভ নেই। এর প্রোটেক্টিভ অ্যাকশন আছে ঠিকই, অর্থাৎ এটি ইনফেকশন প্রতিরোধ করতে পারে, কিন্তু একবার যদি ইনফেকশন হয়ে গিয়ে থাকে,
তারপর কিন্তু শুধুমাত্র বোরোলিন দিয়ে একে দূর করা সম্ভব না, এর জন্য প্রপার অ্যান্টিবায়োটিক লাগবে। এবং আগেই বলেছি, ইরিট্যান্ট পোটেনশিয়াল থাকার জন্য যদি আপনি অ্যালার্জিক র্যাশের ওপর বোরোলিন লাগান, তার জন্য কিন্তু এই র্যাশ আরো বেড়ে যেতে পারে। সেই জন্য অ্যাক্টিভ ইনফেকশন বা অ্যালার্জির ওপরে বোরোলিন ব্যবহার করবেন না। ত্বক ফর্সা করার জন্য কিন্তু বোরোলিন ব্যবহারের কোনো উপকারিতা নেই। বোরোলিন আলাদা করে গরম করে ব্যবহার করলেও আপনি খুব একটা লাভ পাবেন না, খালি এর ওয়্যাক্স বেসটা কিছুটা গলার জন্য তেল তেলে ভাবটা একটু লিকুইড হবে এই মাত্র। আদারওয়াইজ গরম করে বোরোলিন লাগানোর কিন্তু কোনো আলাদা উপকারিতা নেই। তাহলে যখন বোরোলিন ব্যবহার করবেন তখন কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। যদি এগুলি মেনে চলেন তাহলে আপনি বোরোলিনের থেকে বেশ লাভ পাবেন এবং কখনোই আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না। 1, সবসময় বোরোলিন ভিজে ত্বকের ওপর ইউজ করবেন, এক্সেপ্ট যখন কোনো কাটা ছেঁড়ায় লাগাচ্ছেন। 2, খুব সেন্সিটিভ স্কিন হলে, অ্যাকনে প্রোন স্কিন হলে, চট করে র্যাশ বা ব্রণ বেরোনোর সমস্যা থাকলে, খুব অয়েলি স্কিন হলে বোরোলিন মুখে ব্যবহার করবেন না। 3, বোরোলিন একসাথে অনেকটা লাগাবেন না, অল্প করে নেবেন এবং ভালো করে মাসাজ করে ছড়িয়ে দেবেন। 4, সিভিয়ার কোনো ইনফেকশন বা অ্যালার্জি যদি স্কিনে হয়ে থাকে তার ওপরে বোরোলিন ব্যবহার করবেন না। 5, যদি আপনি দিনের বেলা বোরোলিন মুখে ইউজ করেন তাহলে অবশ্যই এর ওপর ব্যবহার করবেন সানস্ক্রিন এবং দিনের শেষে ডাবল ক্লেন্স করে এটিকে রিমুভ করবেন। 6, অন্য কোনো অ্যাক্টিভ প্রোডাক্ট যেমন ব্রাইটেনিং প্রোডাক্টস, গ্লাইকোলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড বা অ্যান্টি এজিং প্রোডাক্টস, ভিটামিন সি বা রেটিনলের পরিবর্তে কিন্তু বোরোলিন ব্যবহার করতে পারবেন না। বোরোলিনকে আলাদা একটি ময়শ্চারাইজার হিসেবে আপনি আপনার স্কিন কেয়ার রেজিমেনে অ্যাড করতে পারেন। আশা করি বোরোলিন নিয়ে এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন জিনিস জানতে পারলেন। এই ধরনের আর কি প্রোডাক্ট নিয়ে আপনারা জানতে চান আমাকে কমেন্টে লিখে জানান।